যে খবরটিকে নজর রাখবো, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামনে আসছে। মালদহের ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করছেন ভয় ও ক্ষমতাকে সামনে রেখে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবং মালদহের ইংরেজ বাজারে অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ব্যবসায়ীর অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি দখল করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং যেমনটা তিনি জানাচ্ছেন যে ভয় ও ক্ষমতার প্রভাব খাটিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ব্যবসায়ী যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে তৃণমূল নেতা ক্ষমতা এবং ভয় দেখিয়ে এই জমি দখলের চেষ্টা করছে। ইংরেজ বাজার পৌরসভার পৌরপিতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগ তিনি জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ। পাশাপাশি অভিযোগ ওঠার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন শোনাব। অভিযোগ করছে থানাতে এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনার নামে অভিযোগ করছে, আপনি বলে বেআইনিভাবে তার জায়গা দখল করে দিচ্ছে। প্রথমত বলে দিচ্ছি, ওটা আমাদের পারিবারিক সম্পত্তি। এতদিন আমরা, আমার বাবা দাদা বেঁচে ছিলেন তারাই দেখতেন, এখন ওরা মারা গেছে সেই হিসাবে আমরাই দেখছি। আমাদের জায়গায় এনক্লোজ করে রেখেছে, আর যে জায়গাটা দোকান করছেন না সেই জায়গাও আমাদের। ওটাও ফলস কেস করেছে যে ওদের ওদের জমি, ওরা টাইটেল দেখাতে পারছে না। তো ন্যাচারালি আরেকটা জায়গা আমাদের পিছনে, সেই জায়গাও দখল করে নিয়েছে। অনেক দিন ধরে বলছে আমার কাগজ আছে, কাগজ আছে। পুলিশ বারবার কাগজ চেয়েছে, কাগজ পায়নি, আর প্রত্যেকটা অফিসারকে মিসগাইড করছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে রাহুল বাবু। যে অভিযোগ ব্যবসায়ী করছেন মালদহের ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, জমি দখলের অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে, আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল কংগ্রেস এমনই একটা পার্টি, দখল করা ছাড়া তৃণমূলের দ্বিতীয় কোন কাজ নেই। পার্টিটাই তো কাটমানি আর দখল আর চোর লগ্নে জন্ম হয়েছে। তো যত অসামাজিক কাজ আছে, যত অনৈতিক কাজ আছে, সবগুলোই তৃণমূল কংগ্রেস করে থাকে, আর তৃণমূলও বেছে বেছে সেই সমস্ত লোককেই নেতৃত্বে রাখে যারা এই সমস্ত করে ঠিক ভাগবাটারা কালীঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারে। নইলে কৃষ্ণেন্দুর ও নামে অনেক অভিযোগ, অনেক কিছু, অনেক অতীত ইতিহাস আছে, তারপরেও তাকে কেন করা হলো? সে একবার পার্টি ছেড়ে চলে গেল অন্য পার্টিতে, তারপরেও তাকে করা হলো কেন? এর কারণ এটাই যে এর চেয়ে ভালো ভাগ আর কেউ দিতে পারে না, অতএব সেই জন্য জমির ভাগও কালীঘাট পাবে, অন্যান্য যে কাটমানির ভাগ সেটাও কালীঘাট পাবে, আর সেই কারণেই এদের এত বেশি দাপট, আর এই দাপটের সাথে চলছে। আইন আইনের মতো চলা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।